সুন্দর লাগতেছে? ঠিক আছে। আমি রেডি হয়ে গেলাম নাকি? আশা করি সবাই ভালো আছেন। আজকে নানুকে নিয়ে শপিং করতে চলে এলাম, আর নানুর যেহেতু যাওয়ার আর বেশি দিন সময় নেই, তাই নানু লাস্ট টাইমে কিছু শপিং করে নিচ্ছে। আর এখন আমরা প্রথমে ঢুকলাম ইলোরাতে, যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তারা তো এতক্ষণই চিনেই ফেলেছেন। আর নানু অনেক শাড়ি পরতে পছন্দ করে, তাই কয়েকটা শাড়ি নেবে এখান থেকে। এদিকে নানু কয়েকটা শাড়ি পছন্দ করতেছিল, আর এখানের মধ্যে আমার ব্ল্যাক কালার শাড়িটা অনেক পছন্দ হয়েছিল, বাট নানু তো ব্ল্যাক কালার তেমন একটা পছন্দ করে না, সেজন্য নানু এটা নেয়নি। এদিকে নানু শাড়ি ট্রায়াল দিচ্ছিল, নানুকে অনেক সুন্দর লাগতেছিল, আর এই কালারটা হচ্ছে নানুর অনেক ফেভারিট কালার। এই কালারে নানু যাই দেখে তাই নানুর পছন্দ হয়ে যায়, আর শাড়িটাও বেশ সুন্দর ছিল। আর নানুর অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম ম্যাটেরিয়ালের একটা শাড়ি নেওয়ার জন্য, তাই নানু দেরি না করে ট্রায়াল দিচ্ছিল। অন্যান্য কোনো শাড়ি ট্রায়াল দেয়নি, বাট এটা দেখার পর সাথে সাথে এটা ট্রায়াল দিছে। এইদিকে আমি অনেকগুলো শাড়ি দেখছিলাম, তার মধ্যে দিয়ে রেড অ্যান্ড বাদামি কালারের মধ্যে একটা শাড়ি আছে, এটা ভালো লাগছিলো, আর ব্ল্যাকটা ভালো লাগছিলো। বাকিগুলো তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু আমার যেগুলো ভালো লাগে ওইগুলো আবার নানুর ভালো লাগে না, এই হচ্ছে একটা অবস্থা। এইখান থেকে নানু দুইটা শাড়ি নে, যে শাড়িটা এখন ভালোভাবে দেখছে এই শাড়িটা একটা, আর একটা হচ্ছে প্রথম দিকে যেই পিঙ্ক কালার শাড়িটা দেখছিল ওই শাড়িটা। তো দুইটা শাড়ি অনেক সুন্দর ছিল, আর বাসায় গিয়ে নানু যখন আবার ট্রায়াল দিচ্ছিল তখন তো আরও অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে আমরা শাড়ি দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি, সেজন্য আমাদেরকে কফি অফার করা হয়েছে, তো আমরা দুজন কফি খাচ্ছিলাম। কফিটা বেশ ভালো ছিল, কিন্তু চিনিটা একটু বেশি ছিল। আর এখানে হচ্ছে এই পিঙ্ক কালার শাড়িটা, এটাও নানু নিবে। আর এদিকে সবগুলো শাড়ি প্যাকিং হয়ে গেছে, এখন হচ্ছে নানু আবার একটু চেক করে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর দুইটা শাড়ি নানুর একদম মন মতো হয়েছে, যার জন্য নানুর মুখে শুধু হাসি আর হাসি, নানু অনেক বেশি স্যাটিসফাইড। আর এই দুইটা শাড়ির প্রাইস মেবি দুইটা মিলে 10,500 টাকার মতো নিছিল। এখন আমরা টেইলার মামার দোকানে চলে আসছি, আর এটা হচ্ছে নানুর স্পেশাল টেইলার মামা, কারণ আমরা যে টেইলার মামার থেকে ড্রেসেস মেক করি ওইখান থেকে আবার নানু মেক করে না, নানুর আলাদা একজন টেইলার মামা আছে যেখান থেকে নানু অলওয়েজ কাপড় মেক করে। আর তাছাড়া নানু এখানে শাড়ির সাথে ম্যাচিং করে চুড়িও নিয়ে নিয়েছে, তো নানু সবগুলো কাপড় ঠিকঠাকভাবে আছে কি না সবগুলো মিলাচ্ছিল। তো আমরা বাসায় চলে আসছি, বাসায় এসে সবগুলো কাপড় সালোয়ার তারপর উড়না সব একসাথে করা হয়েছে, আর আমি সবগুলো একসাথে দেখাচ্ছিলাম। যেহেতু নানু লন্ডনে অনেক দিন থাকবে সেই অনুযায়ী এই ড্রেসগুলো বানানো হয়েছে, তারপরও এর মধ্যে আর অনেক ড্রেস বাংলাদেশ থেকে যাবে, কারণ এগুলো দিয়ে তো আর বেশি দিন হবে না। চুড়ি দেখলে তো আমার আর নানুর মাথা একদমই ঠিক থাকে না, আর আমরা দুজন পছন্দ করি এই চুড়িগুলো কিনছি, আর নানু ট্রাই করে সব ড্রেসের সাথে চুড়ি ম্যাচ করে পরার জন্য। নেক্সট ডে আমরা আবার মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আর ওই দিন ছিল আমরা পাসপোর্ট কালেক্ট করে মাত্র বাসায় আসছি, এসে একদম আর রেস্টই নিয়ে নেই, কারণ যেহেতু যাওয়ার সময় খুবই কম, আর আমি হচ্ছে ড্রেসও চেঞ্জ করতে পারিনি, জাস্ট একটু চুলটা একটু ঠিক করে একটু ছোটো লিপস্টিক লাগাই রেডি হয়ে গেলাম। অনেক বেশি এক্সহস্টেড ছিলাম, বাট শপিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি নানু রিসে উঠে গেলাম, এত লম্বা একটা জার্নি করার পর আবার শপিংয়ে বের হয়ে গেলাম, মানে আমাদেরকে নোবেল প্রাইজ আসলে দেওয়া উচিত, মানে আমাকে না নানুকে, কারণ নানু মাশাল্লাহ এত বেশি অ্যাক্টিভ, আর আমি তো সে তুলনায় কিছুই না, আমি অনেক অলস সেটা আমি নিজেও বলি। যাই হোক, আর এদিকে আমরা জ্যামে বসে আছি, কারণ মাত্র সন্ধ্যার টাইম আর এই টাইমটাই আর ঠিক দুপুর টাইমটায় অনেক বেশি জ্যাম থাকে, তো এই জ্যামের মধ্যে বসে থাকতে অনেক বোরিং লাগছিল। এখন আমরা একটা পাঞ্জাবির দোকানে চলে আসলাম, গিফট নিবে নানু, সেজন্য আমরা পাঞ্জাবি দেখতেছিলাম। আর আমার কাছে এখানকার মধ্যে দুইটা কালারই তেমন একটা ভালো লাগতেছিল না, আর তাছাড়া আমার কাছে পাঞ্জাবি পছন্দ হয় যখন একটু হালকা কাজ থাকে আর কালারটা একটু সুন্দর থাকে, তো এদিকে এই কালারটা আমার নানুর পছন্দ হচ্ছিলো, আর তাছাড়া কাজটা খুবই অল্প, কারণ পাঞ্জাবির মধ্যে একটু বেশি কাজ থাকলে একটু ক্যাঞ্জান হিজিবিজি লাগে, ভাল লাগে না তেমন একটা, তো আমরা এই পাঞ্জাবিটাই নিচ্ছি। এই পাঞ্জাবিটা নানুর কাছেও অনেক বেশি ভালো লাগছিলো, স্পেশালি কালারটা অনেক বেশি ভালো লাগছিলো।
এখন আমরা একটা লেডিস শপে আসছি। এখান থেকে নানু অনেকগুলো থ্রি পিস দেখছিল, আর এই কালারটা নানুর তেমন একটা ভালো লাগে না, আর বললামই তো এই কালার দেখলে নানু আর হুঁশ থাকে না। আর তাছাড়া এই কালারটা কিন্তু অনেক সুন্দর, পরলে কিন্তু অনেক ভালো দেখায়, আর নানু তো মাশাল্লাহ যাই পরে তাতে অনেক বেশি সুন্দর লাগে। আর এটা ছিল অর্গানজার মধ্যে, আর প্রাইসটাও বেশ হাই ছিল, কিন্তু সব মিলিয়ে ড্রেসটা অনেক সুন্দর ছিল, ওড়নাটাও অনেক সুন্দর ছিল, একদম পিওর অর্গানজা। আমি আবার ভাইয়াটাকে বলছিলাম যে পোড়াটা ওড়না একটু খুলে দেখান, তো ওড়নার মধ্যেও বেশ কাজটা একদম বেশি গর্জিয়াসও না, আছে মোটামুটি। তারপর আবার ড্রেসের প্যান্টটাও অনেক সুন্দর, তো সব মিলিয়ে নানুর কাছে বেশ ভাল লাগছিলো, সেজন্য নানু এখন এটাই নিয়ে নেবে। তো দোকানদার ভাইয়াটাকে বলতেছিল যে এটা প্যাক করে দেওয়ার জন্য, তো এখন এই ড্রেসটা প্যাক হচ্ছে। দেন এই ড্রেসটা নিয়ে আমরা চলে যাব আরেকটা শপে। এখানে আমরা আসছি কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য, আর আমি এখান থেকে চিরুনি নিয়েছি কয়েকটা। খুকি খেলাউনি আমাকে বলে দিছিল যে কয়েকটা চিরুনি দিয়ে দেওয়ার জন্য, সেজন্য আমি প্রথমেই এখান থেকে চিরুনিটা আগে নিই। সেই সাথে আমি সবটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখন আমরা চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে। নানু এখান থেকে কিছু ঝুমকা আর চুড়ি নেবে গিফট দেওয়ার জন্য, আর নানু কেন জানি আমার মতোই এই জিনিসগুলো দেখলে আর ভাল লাগে না, মানে যত দেখে ততই কিনতে মন চায় এমন অবস্থা। এখন আমরা একটা ব্যাগের দোকানে আসছি, এখান থেকে আমরা কিছু লাগেজ নিব। আর আমরা দেখে নিচ্ছিলাম আসলে কোন লাগেজগুলো নেওয়া যায়, আর নানু প্রাইস জিজ্ঞেস করতেছিল যে কোনটা কত করে। আর তাছাড়া প্রথম লাগেজটা তো দেখেই ভালো লাগে নাই, কারণ এটার কালারটা খুব ময়লা ময়লা ছিল। তো আমরা শেষ দিকে এই ম্যারুন কালার লাগেজটা আর হচ্ছে ব্লু কালার দুইটা, একটা হচ্ছে ছোটো লাগেজ যেটা হ্যান্ড লাগেজ, সো এই তিনটা লাগেজে আমরা নেই। কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছি মিষ্টি কিনতে। আর এখানে প্রথমেই হচ্ছে মাতৃভাণ্ডার, এরপরে হচ্ছে আদর্শ মাতৃভাণ্ডার, তো আমরা আদর্শ থেকেই নেই, সো আমরা ওইখান থেকে মিষ্টি তারপর যা যা আছে তাই নিব। আর তাছাড়া আমার কেন জানি বরফি খাইতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, তো স্পেশালি নানু আমার জন্য বরফি নিছে। এছাড়াও এখন পাশে অনেক গেস্টদেরই আসা হবে, যেহেতু নানু ইউকেতে যাবে, নানুকে দেখতে অনেকেই অনেক জায়গা থেকে আসবে, সেজন্য এখন আমরা একটা ফ্রুটসের দোকানে চলে আসলাম। তো নানু ফ্রুটস দেখতেছিল, তো এখান থেকে আমরা কিছু ফ্রুটস নেই, আর ফ্রুটসগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছিলো, তাই ভাবলাম যে না এই দোকানটা থেকেই আমরা ফ্রুটস নেব। অনেক কেনাকাটা হয়েছে, এখন বাসে যাওয়ার পালা। এই প্রথম আমি আর নানু রিকশার মধ্যে এত এত জিনিস নিয়ে বাসায় যাচ্ছি, আমাদের পেছনে হচ্ছে লাগেজগুলো। দেন নেক্সট ডেতে আমরা আবার সকাল সকাল বের হয়ে গেছি নাস্তা খেয়ে, সময় যেহেতু কম সেজন্য সব কিছুই সেরে ফেলতে হবে। আর আজকে নানুকে অনেক সুন্দর লাগছিলো, সেজন্য আমি নানুকে শুধু ভিডিও করছিলাম। আর নানু আজকে আমার ফেভারিট রেড কালার লিপস্টিকটা দিচ্ছে, যেটা আমি অলওয়েজ দিই। আর যখন রাস্তায় নিজের স্কুলের কিছু ছোটো বন্ধুদের দেখি তখন তো আরও বেশি ভালো লাগে, আমি আমার ছোটোবেলার কথা মনে করতে থাকি। সেই দিন হলো আমি স্কুলে গেছিলাম আর এখন আমি কলেজে পড়ি। যাই হোক, এখানে এসেও সেই জ্যামে আটকা পড়েই আসি, কারণ এই রোডটায় অনেক বেশি জ্যাম থাকে। এখন আমরা একটা দোকানে চলে আসছি, সাইন প্যান, দেন চাবি রিং, তারপর হচ্ছে তালা, এগুলো কিনতে। আর এইসব দোকানে গেলে কেন জানি আমার শুধু এটা ওইটা কিনতে মন। পাশে আমার অনেকগুলো প্যান পেন্সিল এগুলো থাকার পরও আমি আবার এগুলো কিনি, কারণ এটা আমার একটা নেশা, মানে শুধু এগুলো কিনতেই ভাল লাগে। আর এদিকে আমরা এই চাবির রিংগুলো নিছি, কারণ আমি নানুকে বলতেছিলাম যে এটা নিতে, কারণ এগুলো দেখতে অনেকটা কিউট লাগতেছিল। নানু তালা দেখতেছিল, যদিও তালার প্রয়োজন ছিল না, কারণ এখনকার সব লাগেজে লক সিস্টেম থাকে, পাসওয়ার্ড সেট করা যায়, তাও সেফটির জন্য তালা নেওয়া হচ্ছে। আজকে এটা ছিল নানুর সাথে আমার শেষ শপিংয়ে বের হওয়া, কারণ কিছু টুকিটাকি জিনিস ছিল যার জন্য বের হওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ওই দিন তেমন কিছুই কেনাকাটা হয়নি। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।